কক্সবাজারের টেকনাফে বিজেপির সাথে বন্দুকযুদ্ধে ইমাম হোসেন নামে একজন নিহত হয়েছে নিহত ইমাম টেকনাফের জাদিমোরা গ্রামের আব্দুল সালামের ছেলে বিজেপি জানায় ভোরে মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার খবর পেয়ে অবস্থান নেয় তারা এক পর্যায়ে নাফ নদী পার হয়ে একটি নৌকা বাংলাদেশে প্রবেশ করলে বিজেপির সদস্যরা থামতে বলে এ সময় পাচারকারীরা বিজেপির সদস্যদের উপর গুলি ছুড়লে বিজেপিও পাল্টা গুলি চালায় পরে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে টেকনাফ থানায় মামলা হয়েছে